এবার আমরা মাইটোসিসে চলে যাই। মাইটোসিস তাহলে আমার ইন্টারফেজ কিন্তু শেষ, ইন্টারফেজ শেষ। এখন আমাদের যেটা টার্গেট এই মাইটোসিস কোষ বিভাজন। তো দেখো মাইটোসিস কোষ বিভাজনের যাওয়ার আগে আমার কিছু বৈশিষ্ট্য একটু জানতে হবে, আমার মাইটোসিস কোষ বিভাজনে কেমন কি হয়। এখানে এখানে আমার যেটা মাথায় রাখতে হয় যে এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। প্রথমেই আমি এটা সহজ করে শিখে নিব যে ওর ক্রোমোজোম সংখ্যা সমান। এরপরে যদি দেখি এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা সমান, ফাইন, নিউক্লিয়াস কয়বার বিভক্ত হবে আর ক্রোমোজোম কয়বার বিভক্ত হবে? নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজন হয়, একবার করে, ঠিক আছে? নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাহলে আমরা কি দেখলাম? ক্রোমোজোম সংখ্যা সমান বুঝলাম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম কি বলছে? একবার বিভাজিত হয়। তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ওদের মাতৃকোষ কি হবে? মাতৃকোষ অপত্য কোষগুলো মাতৃকোষের মতো হবে। অর্থাৎ তুমি দেখো মাতৃকোষ হচ্ছে আমার এইটা, এটা মাতৃকোষ। মাতৃকোষ মানে কি? যে কোষটা থেকে নতুন কোষ তৈরি হয়। তোমার মনে করো এইটা একটা কোষ, এইটা থেকে আমার নতুন দুইটা কোষ তৈরি হলো, এরকম নতুন দুইটা কোষ তৈরি হলো, দেখছো? নতুন দুইটা কোষ তৈরি হলো, তাহলে এই যে দেখো ওর থেকে নতুন দুইটা কোষ তৈরি হলো। এখন বলা হচ্ছে এই যে এদেরকে কি বলবো? এদেরকে বলা হয় অপত্য কোষ। কি বলবো? অপত্য কোষ। আর এইটাকে বলবো কি? মাতৃকোষ। এই যে মাতৃকোষ আর অপত্য কোষ, তাহলে ব্যাপার যেটা, অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ। অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ। কি বলছে? অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ হয়, মানে একদম সেম হবে। অপত্য কোষ মাতৃকোষের সেম হবে, তাহলে এই যে বৈশিষ্ট্য গুলো সেম, তাহলে এটাই তোমাকে বলা হচ্ছে যে এখানে আমার কি কি, এই যে ক্রোমোজোম সংখ্যা সমান, তারপরে হচ্ছে যে তোমার নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হবে, অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের আগে মাথায় সেভ করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওর বৈশিষ্ট্যটা আগে বুঝে নিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়। এখন মাইটোসিসের যদি আমরা টোটাল পার্ট করি, যেমন একটা কোষ বিভাজনে যদি ওভারঅল আমরা বলি যে ওর এখানে কি হবে, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ সবাই কি খেয়াল করো, এটা একটা কোষ, তাহলে এখানে কি আছে? একটা নিউক্লিয়াস আছে, সিম্পল, তাই না? ওর এখানে একটা কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। এখন যদি আমরা এখানে একটু দেখি যে কি বলা হচ্ছে, এই কোষটার যখন বিভাজন হবে তাহলে নিউক্লিয়াসের বিভাজন হবে এবং সাইটোপ্লাজমেরও বিভাজন হবে। একই দিকে এই নিউক্লিয়াস দুটাও আলাদা হবে এবং ওদের মাঝখানে যে সাইটোপ্লাজম এটাও আলাদা হবে। তাহলে আমরা কি বলতে পারতেছি যে ওর নিউক্লিয়াসের একটা বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এই যে নিউক্লিয়াসের বিভাজন এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াসের বিভাজন এটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস ইংলিশে এটাকে বলি। আর এই যে সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়াসের চারপাশে যেগুলো থাকে এগুলো কি? এগুলো তো সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম তো ভাগ হবে, মানে আমার কথা হচ্ছে আমি যদি আমার মানে আমার দেহ যদি ভাগ করা হয়, মনে করো আমার দেহ মাছ বরাবর কাটা হবে, তাহলে তো আমার এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে, একদম মাছ বরাবর পুরো অঙ্গ সহ সব কেটে ফেলবে না? তাহলে আমার যখন এই কোষ বিভাজন হবে তাহলে নিউক্লিয়াস অর্ধেক কাটা পড়বে, সাইটোপ্লাজমও কাটা পড়বে, সাইটোপ্লাজমও বিভাজন হবে। তাহলে এই যে সাইটোপ্লাজমের বিভাজন এটাকে কি বলবো? সাইটোকাইনেসিস। তাহলে একটা কোষ বিভাজনে বা এই যে মাইটোসিস কোষের আমরা বিভাজনের সময় কি দেখতে পাবো? দুইটা পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াসেরও বিভাজন হবে যেটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, আবার তার সাইটোপ্লাজমেরও বিভাজন হবে যেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্লিয়ার?